একটাই সমস্যা, কখন যে বিগড়ে বলা যায় না। না বাবা, তোমার আর রাখা যাবে না। হ্যালো, হ্যাঁ শাহিন ভাই, তুমি কোথায়? এই তো আমি আসছি অফিসের দিকেই। আহা, তুমি না আসলে তো মিটিং শুরু করতে পারতিস না। আমি অলমোস্ট চলে এসেছি, শোনো 10-15 মিনিটের মতো লাগবে, তুমি একটু ক্লায়েন্ট ধরে রাখো। ভাই প্রেজেন্টেশন তো তুমি ছাড়া সম্ভব না, তাড়াতাড়ি আসো। আচ্ছা এই শোনো, তোমার প্যানিক নেওয়ার কোনো দরকার নেই, আমি এসে এমন প্রেজেন্টেশন দিচ্ছি ক্লায়েন্ট আগামী 1 বছর আমাদের এজেন্সি দ্বারা টিবিসি বানানোর কথা চিন্তাই করতে পারবে না, তুমি রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। না আজকালের মধ্যে তোমার একটা ব্যবস্থা করতে হবে। এলাকায় মোটরসাইকেল সিএনজি এগুলো চিন্তাই হচ্ছে, খোঁজ খবর রাখো। স্যার আমি তো চোখে দেখি নাই স্যার, ওই লোক মুখে শুনছি স্যার। আচ্ছা ঠিক আছে শোনো, আমরা ডিউটিতে আছি, আমি ডিবি অফিসার, আমার সঙ্গে ওই যে একদম ওর পেছনে কালো শার্ট গায়ে দেওয়া চশমা পরা একজন দেখেছো? জি স্যার। আমার লোক ডিউটিতে আছে, আবার ওই যে আকাশি শার্ট পরা ও আমার লোক, বেশিক্ষণ ওরা আবার এখানে থাকতে পারবে না, অন্যদিকে চলে যাবে। স্যার আমি কি করবো স্যার? ভয়ের কিছু নাই, তোমাকে কথাগুলো বলার কারণ ওই যে স্কুটিটা দেখতে পাচ্ছো, স্কুটিটা আমার। জি স্যার। ওটা এখানে রেখে গেলাম, আমরা এলাকাটা টহল দেব, তুমি একটু খেয়াল রাখবে। হ্যাঁ স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার, আমার দোকান হারাই যাবো স্যার, আপনার মোটরসাইকেল হারাইব না স্যার। ঠিক আছে, গুড। এক্সকিউজ মি, কটা বাজে? 1:50। সরি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার ওয়াইফ খুবই প্রেগনেন্ট, তো
একটু যদি কাইন্ডলি আমাকে লিফট দেন। কোথায় যাবেন? ওটা ইউনাইটেড হসপিটালে দিকে। ও থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। এখানে নামলেন কেন? হসপিটালের সামনে তো। হসপিটালে তো আমার ফ্রেন্ডের ওয়াইফ প্রেগন্যান্ট, কিন্তু আমার ফ্রেন্ড এখানে আছে, ও প্রেগন্যান্ট না, আমি ওর সঙ্গে দেখা করব। এক্সকিউজ মি, আমাদের প্রেজেন্টেশন শুরু হতে একটু দেরি হচ্ছে, আর যেহেতু দেরি হচ্ছে তাই প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে আপনাদের যে প্রোডাক্ট, আই মিন আপনাদের ফোন কোম্পানির যে সার্ভিসটা আমরা প্রমোট করার জন্য টিভিসি বানাবো, সেই সার্ভিসটা একটু ট্রাই করে নিলে ভালো হতো। দেখুন মিস্টার, আমরা এতক্ষণ যাবত ওয়েট করছি আমাদের প্রোডাক্ট ট্রাই করার জন্য, না আপনাদের প্রেজেন্টেশন দেখার জন্য। অ্যাকচুয়ালি স্যার আমি তাই বলতে চাচ্ছি, মানে আপনাদের সার্ভিস এসএমএসের মাধ্যমে জোকস কালেক্ট অ্যান্ড শেয়ার করা, ওয়েট যেহেতু আমাদের করতেই হচ্ছে, আমরা জোক ট্রাই করতে পারি। মানে আপনি কী বলতে চান? মানে স্যার আমি বলতে চাচ্ছি, আপনারা তো আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এবং ওয়েট করে করে আমার ধারণা আপনারা বিরক্ত হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা যদি জোক ট্রাই করি আপনার বিরক্তি থাকবে না, আপনি হেসে উঠবেন। আচ্ছা আমি আর একটু ভেঙে বলছি, ধরুন একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছে এবং ওয়েট করতে করতে তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, সে বিরক্ত। ঠিক ওই সময় বয়ফ্রেন্ড একটা জোক শেয়ার করলো আপনাদের এসএমএস সার্ভিসের মাধ্যমে এবং গার্লফ্রেন্ডটির চেহারায় ওই বিরক্তিটা থাকলো না, সে হেসে উঠল। ঠিক একইভাবে বাসের টিকিটের জন্য লম্বা লাইন, ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইন, সিনেমা হলে সিনেমা দেখার জন্য লম্বা লাইন, স্টেডিয়ামে খেলা দেখার জন্য লম্বা লাইন, এবং এই লাইনের লোকগুলোর মুখে কোনো ধরনের বিরক্তির ছাপ নেই, সবে হাসছে। তার কারণ তারা আপনাদের এসএমএস সার্ভিসের মাধ্যমে জোক শেয়ার করছে। বাহ, ব্রিলিয়ান্ট আইডিয়া। থ্যাংক ইউ স্যার। আমার জন্যই আপনাদের দেরি করতে হয়েছে, আমি এই কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এতক্ষণ আমি যে বলছিলাম সেটাই আমার প্রেজেন্টেশন। ও আই সি, ইউ আর দ্য গাই। বাট এনিওয়ে দ্য প্রেজেন্টেশন ওয়াজ গুড এবং এই কনসেপ্ট নিয়ে টিভিসি বানানো। স্যার আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আমি ওয়েট করিয়েছি, কিন্তু আপনারা ওয়েট না করলে এই প্রেজেন্টেশনটা ফিল করতে পারতেন না বলে আমার মনে হয়। ব্রিলিয়ান্ট ইয়াং ম্যান, ব্রিলিয়ান্ট। আসলে সাফিন সাহেবের আইডিয়াগুলো একটু একদম এক্সেপশনাল হয়। ইয়েস স্যার, ফুল অফ ক্রিয়েটিভিটি। গুড মিস্টার মিয়া, তাহলে আপনি শুটিং এর জন্য প্রি প্রোডাকশন শুরু করুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। মিস্টার সাফিন, আপনার প্রেজেন্টেশন আমার খুবই ভালো লেগেছে। মাকাল ফলে বিক্রি করে দেবো, সেই টাকার সঙ্গে আর কিছু টাকা প্লাস করে একটা বাইক কিনবো। বাইক কিনবেন? এক কাজ করেন, স্কুটিটা আমার কাছে বিক্রি করে দেন, নগদ 5,000 দিব। আচ্ছা ঠিক আছে, 6,000 দিই। বন্ধু বান্ধব মানুষ, আপনাকে কি আর ঠকানো যায়? থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট, কিন্তু এটা আমি 40,000 টাকা দিতে পারবো, ইটস আ চ্যালেঞ্জ। 40,000? ঠিক আছে, দেখেন পারেন কি না। আচ্ছা বাদ দাও সোহেন ভাই, তুমি আজকে তো লেট করে আসলে কেন? এই যে এটার জন্য নষ্ট হয়ে গেছে, পরে আরেকজনের বাইকে লিফট নিয়ে তারপর আসলাম। আজকাল বাইকে আপনাকে মানুষ লিফটও দেয়? দেয়, এমনি তো দেয় না। বললাম আপনি বাবা হইতে যেতেছেন, এটা শুনে লিফট দিল। মানে কি? মানে বোঝার আপনার দরকার নেই, আপনি স্টোরি বোর্ডটা রেডি করেন, আমার কাজ শেষ হয়ে যাব। কিরে কি করছিস? ভাইয়া একটা স্কুটি দেখছিলাম, প্রতিদিন না সিএনজি আর বাসের জন্য দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত লাগে, সেজন্য ভাবছিলাম একটা স্কুটি কিনে ফেলবো। কিছু টাকা ধার দিবা? টাকা না হয় তোকে দিলাম, কিন্তু তুই তো আমার বাইকও লিফট নিতে পারিস। আরে না, তোমাকে আর প্যারা দিতে চাই না,
ভার্সিটির তো আর কয়েকদিন বাকি, এরপরে তো আমি ইন্টার্নশিপে ঢুকে যাব। আমার কাছে 15,000 টাকা মতো আছে, তুমি যদি আর অল্প দিতা তাহলে মনে হয় একটা সেকেন্ড হ্যান্ড পেয়ে যেতাম। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, আমি কালকে টাকা রেখে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, এর মধ্যেই মনে হয় পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি মিস্টার শাফিন বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? আমি অরূপা, ওই আপনার নাম্বারটা আমি অনলাইন থেকে পেলাম। আপনি কি কোনো স্কুটির অ্যাড দিয়েছেন সেলের জন্য? হ্যাঁ, তো স্কুটির ছবি দেখে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু আমি আসলে একটু সামনাসামনি দেখতে চাচ্ছিলাম, আর প্রাইসটা একটু যদি বলতেন। সামনে থেকে দেখবেন সেটা ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে কিন্তু আমি ফিক্সড, মানে ঠিক দরাদরি করা যাবে না, আমি দামটা ফিক্সড করে যা লিখে দিয়েছি তাই, মানে সেটা যদি মেনে নিতে পারেন তাহলে আমাদের আলোচনা এগোতে পারে। ঠিক আছে, আমি তাহলে একটু ভেবে দেখি। নো প্রবলেম, থ্যাংক ইউ। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। আমার আসলে স্কুটিটা পছন্দ হয়েছে, হ্যাঁ তাই আপনার সাথে প্রাইস নিয়ে কোনো বার্গেনিংয়ে গেলাম না। আপনি শাফিন? হ্যাঁ, এটাই আমার স্কুটি, এখন আপনি দেখে নিতে পারেন। কিন্তু এইটার রং তো দেখেছিলাম রেড কালার, এখন তো দেখছি এটা গ্রে। হ্যাঁ, মানে ওই এইদিকে একটু রং উঠে গিয়েছিল আর কি, ঘষা লেগে। পরে আমি ভাবলাম যে রং করবো কি, রংটা চেঞ্জই করে ফেলি। মানে ইটস আপ টু ইউ, আপনার যদি লাল ভালো লাগে তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, ওকে। না আপনি দেখে নেন ভালো করে, আমি খুব যত্নে চালিয়েছি, আপনি যদি যত্নে চালান তাহলে আশা করি যে ভালোই থাকবে, মানে ঝামেলা হওয়ার কোনো কারণ দেখছি না। হ্যাঁ ধরেন চাবি। টাকা নেওয়ার আগে চাবি দিয়ে দিলেন? হ্যাঁ, অসুবিধা তো কিছু নাই, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং সেখান থেকে আপনার সম্পর্কে আমার যেটা মনে হয়েছে তাতে আপনি তেমনই, আপনাকে বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ, কিন্তু আপনার সাথে ফোনে কথা বলে যেটা ভেবেছিলাম সেটার বিপরীত আপনি। এনিওয়েজ, এই যে আপনার টাকাটা। চাবি দিয়ে দিলেও আপনাকে কাগজপত্রগুলো কিন্তু আমার কাছে ছিল। ঠিক আছে, টাকা গুনতে হবে না, বললাম তো বিশ্বাস করা যায় আপনাকে। ঠিক আছে, অসুবিধা নেই, তো চালাতে পারেন তো নিশ্চয়ই? হ্যাঁ অফ কোর্স, চালিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ। আসি। হ্যাঁ জি। $75,000, না? $75,000 cash.
হ্যালো, আপনি যে বাইকটা দিয়েছেন ওটা তো রাস্তায় নষ্ট হয়ে পড়ে আছে। উপরে তো খুব রং করে দিলেন, কিন্তু ভেতরে তো সবকিছু জিনিসপত্র নড়বড়ে মনে হচ্ছে। দেখুন অরূপা, স্কুটি ফিস্কুটি আমার মাথার মধ্যে নাই, না আমি থিঙ্কিং অফ এ মোটরসাইকেল কেনার চেষ্টা করছি। আর স্কুটি তো আপনি কিনে নিয়েছেন, এখন সেটা নষ্ট হলে আপনি ঠিক করবেন, ভালো হলে চালাবেন, এটা তো আপনার জিনিস, তাই না? আপনি আপনার মতন সেটার যত্ন টত্ন করবেন, ব্যবহার করবেন, আমাকে কেন ফোন করেছেন? অদ্ভুত তো, আর ফোন দেবেন না। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলছিলেন 75 কোনটা বললেন যেন? শামিন ভাই, গীতাবীর অবস্থা কেন? আজকে যে প্রেজেন্টেশন ভুলে গেছেন? কিচ্ছু বলি নাই, সব মনে আছে, ইটস এ পার্ট অফ মাই প্রেজেন্টেশন। বুঝলাম, কিন্তু হাতে চাবির রিং, মেজাজটা খুব ফুরফুরে, ঘটনাটা কি? ঘটনা কিছুই নাই, স্কুটি বিক্রি করে দিয়েছি একটা মেয়ের কাছে 40,000 টাকায়, আর কিছু টাকা ঢুকে নতুন একটা বাইক কিনছি। তাই নাকি? সেই হতভাগিনীটা কে ভাই? সেটা পরে বলি, চলো আগে কনফারেন্স রুমে যাই, প্রেজেন্টেশন শুরু করি। অ্যাকচুয়ালি আজকের প্রোডাক্ট, না ঠিক আছে, আমি একটা জিনিস খুব বুঝতে পারছি যে আপনারা আমার এই গেট আপ নিয়ে খুবই কনফিউজড, কারণ একটা প্রোডাক্টের টিভিসির প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এতদিন দেখে এসেছি যে সবাই স্যুটেড বুটেড হয়ে আসে, ঠিক আছে, আমার এরকম কস্টিউম কেন? এবং আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে। বোঝার জন্য ধন্যবাদ। আমি আমার লাইফে এই এই গেট আপে কাউকে কখনো প্রেজেন্টেশন দিতে দেখিনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর হাম্বল ওপিনিয়ন। আমি এইরকম গেট আপ নিয়েছি, তার পেছনে একটা কারণ আছে। আমরা যে প্রোডাক্টের টিভিসির প্রেজেন্টেশন করবো সেটা কিন্তু ইয়াংরা ইউজ করবে, তো আমি আসলে আরেকটু ইয়াং ফিল করতে চাচ্ছি নিজে, এবং আমি নিজে যদি ইয়াং ফিল করতে না পারি তাহলে আমি ইয়াংদের জন্য কনসেপ্ট কী করে ক্রিয়েট করবো? দ্যাটস ওয়াই এই কস্টিউম। আমি কি ক্লিয়ার করতে পারলাম? গুড থিঙ্কিং, আই লাইক ইট টু, বাট থ্যাংক ইউ স্যার। শ্যাল উই স্টার্ট আওয়ার প্রেজেন্টেশন নাও? অফকোর্স। মানে বিষয়গুলো, আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি এবং সেটার যে প্রেজেন্টেশন এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, শহরটা তো ছোট, কোনো না কোনো একদিন তো দেখা হয়ে যাবে। দেখা হলে এবার কি করবি? পুলিশে দিবি? পুলিশে কখনো না, কিন্তু এই ব্যাটাকে এমন শিক্ষা দেবো জীবনে কখনো ভুলবে না। শোন, একটা কাজ করবি, তাকে মাইজের শাফিন আহমেদের একটা গান শুনিয়ে দিবি, নিঃস্ব করেছো আমায় কিনি ঠুক ছলনায়। উফ, ফাজলিমা বন্ধ করবি? সহ্য, রেজাল্ট আউট হলো, কি করবি ভাবছিস? ভেবেছি রুবায়েতকে বিয়ে করে লন্ডন চলে যাব। তো তুই কি ভাবছিস? আমি আর কি ভাববো, ভাইয়ার পরিচিত একজনের একটা ফার্ম আছে, চিন্তা করছি ওখানে ইন্টার্নশিপে জয়েন করবো। আর আপাতত প্ল্যান হচ্ছে ওই ব্যাটাকে কীভাবে শিক্ষা দেওয়া যায়।
আমি যদি ভুল না করি আপনি শাফিন আহমেদ, ক্রিয়েটিভ ডিরেক্টর, রাইট? Yes, sir, you are right. Please have a seat. Thank you, sir. অফিসে ফার্স্ট ডে জয়েন করে আপনার অনেক প্রশংসা শুনলাম, তাই আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছিল। আপনার কনসেপ্ট বিল্ড আপ অনেক ইন্টারেস্টিং, ডিফারেন্ট, ক্লায়েন্ট অনেক মুগ্ধ হয় এরকম শুনলাম। থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট স্যার। আসলে এন্ড অফ দ্য ডে কাজটা তো ক্রিয়েটিভ, আর পুরনো ভাবনার মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না স্যার। ওকে, আই লাইক টু ক্রিয়েট সামথিং নিউ। নিত্য নতুন ভাবনাই আসলে আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আর নতুন জিনিস তো সবাই পছন্দ করে, ক্লায়েন্টও পছন্দ করে। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার সাথে এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আপনি একটু স্টাডি করেন, একটা কনসেপ্ট বিল্ড করেন, একটা টিবিসি করতে হবে। আমি বিশ্বাস করি ক্লায়েন্ট হ্যাপি হবে স্যার। ওকে, আমি তাহলে প্রথমে প্রোডাক্ট ডিটেলসগুলো একটু স্টাডি করি, দেন একটা কনসেপ্ট ক্রিয়েট করি, দেন আপনাকে প্রেজেন্টেশন দিই। ভেরি গুড, ডু ইউর জব। থ্যাংক ইউ স্যার। সরি স্যার, সরি ফর লেট। ইটস ওকে। অরূপা পরিচয় করে দিই, শাফিন আহমেদ, আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর। আর ও হচ্ছে অরূপা, আমাদের কস্টিউম ডিজাইনার, আজকে জয়েন করেছে। প্লিজ অরূপা, অবস্থা বলুন। পালি গিয়ে বেঁচে যাবেন? হুম, আপনি না ক্রিয়েটিভ ডিরেক্টর? হ্যাঁ, এটা আপনার ক্রিয়েটিভিটির নমুনা? দেখুন, আমি কিন্তু আপনাকে বলেছি যে আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো। টাকা ফেরত দিলেই কি সব ঝামেলা শেষ? আমি যে এতদিন ধরে হ্যারাস হলাম, এই হ্যারাসমেন্টের কি হবে? কি অরূপা, শাবিন ভাই কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, আসলে ওনার একটা স্কুটি ছিল। ও আচ্ছা আচ্ছা, শাবিন ভাই কিন্তু ওই নষ্ট স্কুটির জন্য বিখ্যাত। আমি অবশ্য 6,000 টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম, কিন্তু কোত্থেকে এক হতভাগিনী মেয়ে এসে 40,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। তাই নাকি? এনিওয়ে, এনজয় ইয়োর অফিস। ইউ হ্যাভ টু পে ফর দিস, ওকে?
পোষণ হচ্ছে নাকি? কার? যে আমি পাপু। কেন? যে আপনাকে ছেড়ে আজকে কেন সিও স্যারের সঙ্গে? ওজো গাড়িতে গেল না? হ্যাঁ হ্যাঁ গাড়িতে গেল। তো ভালোই হয়েছে, আমি বাসলাম। ঠিক আছে ভাই, থাকেন। যাবো কোথায়? আসুন। ওকে, আলদা কি করি, ওর পাকে কি বলে দেব, আই লাভ ইউ, কিন্তু না ওকে মানবে কেন যে এটা করতে গেলাম, সরি বলবো যে ভুল হয়ে গেছে, মাপ চাইব। শাবিনি সাহেব, আপনার মনে হয় ফুল অনেক পছন্দ না? স্যার, উনি ফুল কে পছন্দ করবে না? না না, সেটা বলছি না, ফুল তো কম বেশি সবাই পছন্দ করে, আর আপনারা হচ্ছেন ক্রিয়েটিভ মানুষ, আপনারা তো একটু বেশি ফুল পাখি আকাশ এগুলো নিয়ে থাকেন, তাই না? স্যার, আপনার কথার মধ্যে একটু কারেকশন করলে ভালো হয়, মানে ক্রিয়েটিভ যে শব্দটা বললেন এই শব্দটা বাদ দিলে ভালো হয়, কারণ সৃষ্টিকর্তার এইসব সৃষ্টিকে সব মানুষই পছন্দ করবে। হ্যাঁ ঠিকই বলছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি অপরূপ। শাফি সাহেব, আমি আজকে আসলে অফিসিয়াল কোনো প্রয়োজন আপনাকে রাখিনি, আমি দেখেছি আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে আপনার সাথে ডিসকাস করার জন্য। স্যার, পার্সোনাল কথা আমাকে বলবেন? আমার কেন যেন মনে হলো আপনার সাথে শেয়ার করলে আপনি ভালো একটি সলিউশন আমাকে দেবেন, আপনি যেমন করে ক্লায়েন্টকে কনসেপ্ট বোঝান সেরকম করে। কিন্তু স্যার, আপনি তো আমার ক্লায়েন্ট না। ধরে নিন এই মুহূর্তে আমি আপনার ক্লায়েন্ট। ইটস ওকে স্যার, বলুন। ওই যে আপনি বললেন না সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, আমি আসলে সৃষ্টিকর্তার অপরূপ একটা সৃষ্টির প্রেমে পড়েছি, আই মিন তাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু কথাটি যে কিভাবে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর দেখুন, বয়স তো কম হলো না, বিয়ে শাদী করে একটা স্থির অবস্থানে তো যেতে হবে নাকি? কি ব্যাপার, কিছু বলছেন না যে? স্যার, ব্যাপারটা আসলে খুবই সেন্সিটিভ, আর এই ব্যাপারে আমার সে অর্থে কোনো এক্সপিরিয়েন্স নাই বললেই চলে, সুতরাং আমি আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারছি না, শুধু এই ফুলটা দিয়ে অভিনন্দন জানাতে পারি এই আর কি।
ভেরি গুড আইডিয়া। একটা কাজ করতে পারি সাফি সাহেব, আমার পছন্দের মানুষকে ডিনারে ইনভাইট করতে পারি, তারপর আপনি যে ফুল দিবেন সেই ফুলটা তার সামনে ধরে আমি তাকে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, কি পারি? কেন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন না যে আমার পছন্দের মানুষটিকে? স্যার এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আর এত বড় একটা খুশির সংবাদ আমি আমি হয়তো সহ্য নাও করতে পারি, আমার হার্ট খুব দুর্বল স্যার। আমি ইউ আর সো ফানি, থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার ফুল সঙ্গে আগে যা করেছি অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করো, মাফ করো এবং তুমি আমাকে বিয়ে করো, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, আই লাভ ইউ। হ্যালো রূপা, আপনি কোথায়? আমি তো বাসায়। শফিন ভাই কোনো দরকার? না এমনি। ও না, আসলে ওই সিও স্যারের সাথে মিটিং ছিল ফলোড বাই ডিনার, কিন্তু স্যার তো দেশের বাইরে গেছে দুই দিনের জন্য, সেই জন্য ক্যান্সেল হয়ে গেছে। আমি এখন বাসাতেই। রূপা আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, কালকে অফিসের পরে একটু সময় দিতে পারবেন আমাকে? ও মাই গড, শাফিন ভাই আমারও তো আপনার সাথে কিছু কথা ছিল। আশ্চর্য, দুজনেই পেটের মধ্যে কথা নিয়ে বসে আছি অথচ কেউ কাউকে বলছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে দেখা হবে তাহলে। ওকে ওকে, কাল তাহলে প্রেজেন্টেশনের পর। থ্যাংক ইউ। হ্যাঁ আর এখানে থ্যাঙ্কস এর কি আছে? সি ইউ। সি ইউ। আমি আসলে যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আসলে ব্যাপারটা হলো আপনি আগে বলেন, আপনি আমাকে কি বলতে চান? আচ্ছা ঠিক আছে আমি বলছি। আসলে শাফিন ভাই, অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে কথাটা শেয়ার করব, কারণ হচ্ছে অফিসে তো আপনি ছাড়া আর ভালো করে কাউকে চিনি না আমি। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন, অসুবিধা নেই, বলেন। শাফিন ভাই আসলে কাউকে ভালো লাগে তো দোষের কিছু না, তাই না? হ্যাঁ রাইট, মানুষের তো মানুষকে ভালো লাগতেই পারে। হ্যাঁ লাগতে পারে, তারপরে কি সেটা বলেন। আসলে আমি সিও স্যারের কথা বলছিলাম। না না ওনার কিছু হয়নি, আসলে আমার হয়েছে। সিও স্যার অনেক ভালো মানুষ, রাইট? এই শাফিন ভাই, শাফিন ভাই
আপনি আপনার বাইক রেখে কোথায় যাচ্ছেন? অরপাপু, স্বপন ভাই এটা আপনাকে দিয়েছে আর সিও স্যারকে এটা পৌঁছে দিতে বলছে। আমাকে? জি। ওকে। আপনার বাসাটা অনেক সুন্দর, আপনি কি একাই থাকেন? জি স্যার। শাফি সাহেব, এই লেটারটার মানে কি? স্যার রিজাইন লেটার। হ্যাঁ, এটা রিজাইন লেটার, আমি সেটা জানি, কিন্তু তার কারণ কি? আপনি আমাদের একজন পটেনশিয়াল স্টাফ, আমাদের দিক থেকে কোনো সমস্যা ছিল কি? না স্যার, তা না, আসলে আমারই ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে একটা ব্রেক দরকার। বাই দ্য ওয়ে, আপনার ভালো না লাগার কারণ কি আমি? না স্যার, সেটা কেন হবে? তাহলে কি আপনার রিজাইন করার কারণ ইনি? আপনি কখন এলেন, কিভাবে এলেন? আপনি মনে হয় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। সাবি সাহেব, তার মানে একটা বিষয় ক্লিয়ার, অরূপার জন্য আপনি রিজাইন করেছেন। দেখুন, আপনি আমাদের কোম্পানিকে অনেক দিয়েছেন, অনেক বড় বড় ক্লায়েন্ট পেয়েছি আমরা আপনার জন্য। সিইও হিসেবে আমারও দায়িত্ব আছে আপনার প্রতি, আপনি একবার আমাকে বলেই দেখতেন। আমরা অরূপাকে বোঝাতাম না স্যার, তার দরকার নেই, অরূপা আর আপনি দুজন দুজনার। হ্যাঁ, আমরা দুজন দুজনার ভালো বন্ধু। আরিয়ান ভাই শুধু আমার বড় ভাই না, বিকাম এ ফ্রেন্ড অলসো। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে অরূপা আমার বন্ধুর ছোট বোন, আমি ওকে ঠিক তেমনি ছোট বোনের মতো করে দেখতাম। আর ও মাস্টার্স কমপ্লিট করার পর আমার কোম্পানিতে ইন্টারনি করতে বলি। আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি সেদিন আপনাকে দেখার পরে আমি সব কিছু ভাইয়াকে বলে দিয়েছিলাম। তারপর আমরা দুজনে মিলে গেম প্ল্যান করি। স্যার আপনার স্পেশাল ওয়ান তাহলে কে? আপনি আমাকে যার কথা বললেন। আমি তো আপনাকে কারো নাম বলিনি। আর পার্কের কথা? আমি তো বলিনি যে সিও স্যারকে আমি ভালোবাসি। আমি বলি, ও আপনার সাথে গেম করতে করতে অ্যাকচুয়ালি আপনার প্রেমে পড়ে গেছে, কিন্তু যেহেতু আমার ফার্মে আছে ও আমাকে বলতে লজ্জা পাচ্ছিল। আর শাফি সাহেব, একটি লেটার আপনি রেখে আসছিলেন, এটা রিজাইন লেটার, আপনার জন্য আমরা একটি লেটার এনেছি, এটা প্রমোশন লেটার, প্লিজ। আমার কাজ আছে যে কারণে চলে যেতে হচ্ছে, কিন্তু সিও হিসেবে আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি এখন থেকে। আপনি আমার ছোট বোনকে প্রপার টেক কেয়ার করবেন আর আজকে রাতে বাসায় পৌঁছে দেবেন। কনগ্রাচুলেশনস। আসি। সরি,
সরি ওই স্কুটির ঘটনার জন্য আর ফর এভরিথিং। সরি বলে তো হবে না, এখন থেকে দুবেলা আমাকে লিভ দিতে হবে। কেন মানে আমি কি বিয়ের পরে কি অফিসে যাব না নাকি? হ্যাঁ যাবে, কিন্তু সেটা অরূপ আর আরিয়ানের দুষ্টুমির মিষ্টি ফাঁদে সাফিন হয়ে গেল কট, পরিণতিতে হলো তাদের ম্যারেজ। এই আমাদের গল্প কট ম্যারেজ।